সাবস্ক্রাইব করুন হেলথ পয়েন্ট কলকাতা চ্যানেলটিকে এবং বেল আইকন প্রেস করুন হেলথ রিলেটেড লেটেস্ট ভিডিও সবার থেকে আগে দেখার জন্য। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি খুবই ভালো আছেন। আপনারা দেখছেন হেলথ পয়েন্ট কলকাতা, আপনাদের সঙ্গে আমি দেবাশিস। তো বন্ধুরা, আজকে যে ওষুধটা নিয়ে আমরা আলোচনা করব, ওষুধটির নাম হলো গ্যাসেক্স। এটি একটি সিরাপ, দেখেই বুঝতে পারছেন এটা নিশ্চয়ই গ্যাসের ওষুধ। তো এই ওষুধের ব্যাপার সম্পর্কে বা এই ওষুধের কীভাবে ব্যবহার করতে হয় বা ডোজ কী বা সাইড এফেক্ট কী, সব কিছু আমরা আলোচনা করতে পারি এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, যেহেতু আমি অ্যালোপ্যাথিক মেডিসিন নিয়ে আপনাদের সঙ্গে, মডার্ন মেডিসিন নিয়ে আলোচনা করি, তো এটি হলো একটি আয়ুর্বেদিক সিরাপ বলতে পারেন। এটা আয়ুর্বেদিক একটা সিরাপ, এটা কিন্তু অ্যালোপ্যাথির মতো এরকম মলিকুল দিয়ে তৈরি হয় না, এটা গাছগাছড়া থেকে তৈরি হয়। তো এর প্রথমে দেখে নিই, এর এলাইচি ফ্লেভার মানে এলাচ ফ্লেভারের ওষুধ এটি। এটি একটি অ্যান্টাসিড, নাম হচ্ছে গ্যাসেক্স। হ্যাঁ, দেখুন এখানে লেখাই রয়েছে গ্যাসেক্স 100 ml একটি ফাইল। এটা হিমালয়া কোম্পানি, খুব ফেমাস একটি আয়ুর্বেদিক কোম্পানি, আপনারা সবাই জানেন হিমালয়ের অনেক প্রোডাক্ট বাজারে উপলব্ধ রয়েছে। তো এবার এই ওষুধের ব্যবহার, ডোজ এবং মাত্রা সম্পর্কে বা সাইড এফেক্ট সম্পর্কে জানবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, এটি বিশেষত বড়দের, যাদের মুখ টক হয়ে থাকে বা অম্ল হয় বা গলা দিয়ে টক জল উঠতে থাকে, তাদের ক্ষেত্রে এটি ব্যবহার্য বা ব্যবহার করা হয়। দেখুন এখানে পুরোপুরি লেখাই রয়েছে ফর ইনডাইজেশন এবং গ্যাস, মানে গ্যাসের জন্য এবং বদহজমের জন্য এটি ব্যবহার করা যায়। তো এতে কিছু কিছু মলিকুল দেওয়া রয়েছে, দেখুন বন্ধুরা, এই যে এখানে সব কিছু লেখা রয়েছে। তো এগুলো আমাদের দ্বারাও বোঝা খুব একটা সম্ভব নয়। এই যে এখানে হরিত গিটকি এইসব কিছুই দেওয়া রয়েছে, অনেক কিছু মলিকুল দেওয়া রয়েছে। এত এখান থেকে এত দূর অব্দি 5 ml এতগুলো থাকে এতটা পরিমাণে। দেখুন বন্ধুরা, এখানে লেখা রয়েছে পুদিনা, তারপরে আছে আপনার আজমোডা বা হরিদ্রা, এইসব ধরনের বিভিন্ন ধরনের গাছগাছাড়ি ওষুধ এর মধ্যে থাকে। তো এটি বেশ ভালো, খেলে সঙ্গে সঙ্গে আপনি অম্বল থেকে রিলিফ পান বা পাবেন। তো আপনার ওষুধটা দেখে নিন, পুরো এরকমই দেখতে ওষুধ। বাজারে কিন্তু সমস্ত দোকানেই উপলব্ধ, মেডিসিন স্টোরে আপনারা গিয়ে দেখালেই বা গিয়ে বললেই আপনারা পেয়ে যাবেন। তো এটি যে অ্যালোপ্যাথিক ওষুধের যে সাইড এফেক্টগুলো থাকে, এতে কিন্তু সেটা খুব একটা নেই। তো আপনারা এটা নির্ভয়ে ব্যবহার করতে পারেন, এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে কোনো হানিকারক হবে না। এবার আসি এর মাত্রা সম্পর্কে। বন্ধুরা, যাদের গ্যাস অম্ল খুব অত্যধিক হয়ে থাকে বা খুব বেশি হয়ে থাকে, তাদের কিন্তু এটি দিনে 15 ml করে খেতে হবে খালি পেটে, খাওয়া দাওয়ার অন্তত আধ ঘন্টা আগে বা 30 মিনিট আগে দিনে 3 বার খেতে হবে। আর যাদের মিডিয়াম হয়, অম্লের সমস্যা রয়েছে, অ্যাসিডের সমস্যা রয়েছে, তারা কিন্তু এটি দিনে 2 বার করে খেতে পারে, 15 ml করে দিনে 2 বার খালি পেটে খেতে হবে খাওয়ার 30 মিনিট আগে। তো বন্ধুরা, এবার আসবো এর সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। বন্ধুরা, এর সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া খুব একটা নেই বললেই চলে, তবে এতে কিন্তু আপনার পাতলা পায়খানা বা লুজ মোশন এটা হতে পারে, এছাড়াও খুব একটা কিছু সমস্যা এতে দেখা দেয় না। তো এটি আপনারা নির্ভয় ব্যবহার করতে পারেন, একটু বড় বাচ্চাদের দিতে পারেন, খুব বাচ্চাদের এটা দেওয়া যায় না। এটি বড়রা তো বটেই, এবং যাদের বয়স 10 বছরের ঊর্ধ্বে তারা কিন্তু এটি খেতে পারে সমস্যা হলে, নচেৎ এটি খাবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, যারা গ্যাস অম্লে ভুগছে তাদের সাথে শেয়ার করুন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করুন, এই ধরনের ভিডিও সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য বা দেখার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।